আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আরিফা খাতুন, প্রভাষক, সমাজকর্ম বিভাগ। আমি আজকে তোমাদের অনার্স তৃতীয় বর্ষের একটি কোর্সের উপর আলোচনা করব। আমাদের কোর্সের নাম হচ্ছে সমাজকর্ম পদ্ধতি, ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম। আমাদের বিষয় কোড 232101। আজকে আমরা এই কোর্সের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সমাজকর্মের পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্ম। এই অধ্যায়ের মূল যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে ব্যক্তি সমাজকর্ম কি, ব্যক্তি সমাজকর্মের বৈশিষ্ট্য, ব্যক্তি সমাজকর্মের উপাদান। ব্যক্তি সমাজকর্ম, সমাজকর্ম মূলত এমন একটি সাহায্যকারী পেশা যাতে ব্যক্তিগত, দলীয়, সমষ্টিগত সমস্যা মোকাবেলা করে উন্নত ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক লাভের সহায়তা করা হয়। আর সমাজকর্মের এই লক্ষ্যকে অর্জন করতে গিয়ে মাইক্রো এবং ম্যাক্রো পর্যায়ে বেশ কতগুলো পদ্ধতির অনুশীলন করতে হয়। সমাজকর্মের পদ্ধতি মূলত দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক পদ্ধতি, অন্যটি হচ্ছে সহায়ক পদ্ধতি। সমাজকর্মের প্রতিটি পদ্ধতি আবার তিন ভাগে বিভক্ত, অর্থাৎ সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিন ভাগে বিভক্ত এবং সমাজকর্মের সহায়ক পদ্ধতিও তিন ভাগে বিভক্ত। সমাজকর্মের যে তিনটি মৌলিক পদ্ধতি রয়েছে তার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে এই ব্যক্তি সমাজকর্ম। পেশাদার সমাজকর্মের তিনটি মৌলিক পদ্ধতির অন্যতম একটি পদ্ধতি হচ্ছে এই ব্যক্তি সমাজকর্ম। এটি সমাজকর্মের অধিকতর সুসংহত ও স্পষ্ট একটি পদ্ধতি। মূলত এটি সমাজকর্মের সবচেয়ে পুরাতন একটি পদ্ধতি। তার কারণ, ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি মূলত প্রথম সাহায্যকারী প্রক্রিয়া হিসেবে স্বীকৃতি লাভ করে। এই ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ব্যক্তি। এই ব্যক্তি হচ্ছে মূলত সমস্যাগ্রস্ত ব্যক্তি। এই ব্যক্তি সমাজকর্মের মূল উদ্দেশ্য হলো ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশ সাধন দ্বারা তার সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন, পুনরুদ্ধার ও সংরক্ষণের প্রচেষ্টা চালানো। অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সমাধান করে তাকে একটি সুখী এবং অর্থবহ জীবনযাপনে সহায়তা করাই হচ্ছে ব্যক্তি সমাজকর্মের মূল উদ্দেশ্য। অর্থাৎ ব্যক্তি সমাজকর্ম, আমরা জানি যে প্রত্যেকটি ব্যক্তির মধ্যে কিছু না কিছু অন্তর্নিহিত গুণাগুণ বা প্রতিভা থাকে, কিন্তু পারিপার্শ্বিক চাপ এবং বিভিন্ন পরিস্থিতির কারণে মানুষ তার এই গুণাগুণটাকে প্রকাশ করতে পারে না। যারা এই অবস্থার শিকার তারা মূলত বিভিন্ন অস্বাভাবিক আচরণের অধিকারী। এই সমস্ত অস্বাভাবিক আচরণের অধিকারী এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের উদ্দেশ্যেই মূলত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির বিকাশ। সাধারণভাবে বলা যায়, ব্যক্তি সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের সেই মৌলিক পদ্ধতি যাতে সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত ক্ষমতা ও প্রতিভার বিকাশ সাধন দ্বারা তার বস্তুগত সম্পদের ভিত্তিতে তাকে এমনভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা হয় যাতে সে নিজের সমস্যা নিজেই সমাধান করে একটি সুখী এবং অর্থবহ জীবনযাপন করতে পারে এবং তার সামাজিক ভূমিকা ভালোভাবে পালন করতে পারে। এই প্রসঙ্গে, ব্যক্তি সমাজকর্ম প্রসঙ্গে বিভিন্ন মনীষী তাদের বিভিন্ন মতামত প্রদান করেছেন। আমরা দেখে নিই ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞায় বিভিন্ন মনীষী যা বলেছেন। ডাব্লিউ ফ্রেডল্যান্ডার, আমরা জানি যে সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ওয়াল্টারে ফ্রেডল্যান্ডার। তার মতে ব্যক্তি সমাজকর্ম, ওয়াল্টারে ফ্রেডল্যান্ডারের মতে ব্যক্তি সমাজকর্ম হলো এমন একটি পদ্ধতি যা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে যাতে উন্নততর সম্পর্ক ও সামঞ্জস্য বিধানে সক্ষম হয়ে সুখী এবং অর্থবহ জীবনযাপন করতে পারে। ওয়ার্নার বোহেমের মতে ব্যক্তি সমাজকর্ম হলো এমন একটি পদ্ধতি যা কোনো ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন, পুনরুদ্ধার বা সংরক্ষণের জন্য ব্যক্তি জীবনের মনস্তাত্ত্বিক দিকে হস্তক্ষেপ করে। অর্থাৎ এই যে সংজ্ঞাগুলো আমরা আলোচনা করলাম, এ থেকে আমরা কী পাই? এখান থেকে বোঝা যায় যে এটি সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি যার প্রতিটি ক্ষেত্রেই মূলত সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তি মূলত যে ধরনের সমস্যার শিকার তাদেরকে ঠিক সেইভাবে সাহায্য প্রদান করা হয় যাতে তারা কি একটি উন্নত জীবনযাপন করতে পারে, একটি অর্থবহ জীবনযাপন করতে পারে। তাদের সমস্যাগুলো তারা যাতে নিজেরাই সমাধান করে একটি দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে। একজন মানুষ যখন দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয় তখন সে কি একটি সুখী এবং অর্থবহ জীবনযাপন করতে পারে। সে যেমন পরিবারের জন্য একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে এবং সমাজের জন্য সে একজন সক্ষমকারী ব্যক্তি হিসেবে
জীবনযাপন করতে পারে। সমাজকর্মের এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ থেকে আমরা ব্যক্তি সমাজকর্মের এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ থেকে আমরা বেশ কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, সমস্যাগ্রস্ত সেবা প্রার্থী ব্যক্তিকে কেন্দ্র করে এটি আবর্তিত এবং ব্যক্তি এর মূল কেন্দ্রবিন্দু। অর্থাৎ ব্যক্তি সমাজকর্মের আলোচনায় আমরা বলেছি যে ব্যক্তি সমাজকর্মের মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে মূলত ব্যক্তি। এই ব্যক্তিকে কেন্দ্র করেই মূলত পুরো পদ্ধতিটি বা পুরো প্রক্রিয়াটি আলোচনা করে। ব্যক্তি সমাজকর্ম বিজ্ঞানসম্মত জ্ঞান ও দক্ষতার উপর প্রতিষ্ঠিত একটি সমস্যা সমাধান পদ্ধতি, বিভিন্ন বিজ্ঞানের জ্ঞানের উপর ভিত্তি করে এর উদ্ভব। সমাজকর্ম মূলত সামাজিক বিজ্ঞানের বিভিন্ন জ্ঞান সংশ্লেষণের মাধ্যমে সে তার নিজস্ব পদ্ধতিতে অনুশীলন করে থাকে। অর্থাৎ সমাজকর্ম হচ্ছে মূলত কলা এবং বিজ্ঞান উভয়ই, এবং সমাজকর্ম এই যে বিভিন্ন বিজ্ঞানের জ্ঞান অন্বেষণ করে, পরবর্তীতে তা সে নিজস্ব পদ্ধতির মাধ্যমে নিজস্ব ওয়েতে অনুশীলন করে থাকে। এই পদ্ধতিতে সমস্যা সমাধানে ব্যক্তিসুপ্ত প্রতিভা বিকাশ ও আওতাধীন সম্পদের ব্যবহারের প্রতি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ ব্যক্তি সমাজকর্ম কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তির হাতে কোনো সাহায্য তুলে দেয় না, কোনো বস্তুগত সাহায্য তুলে দেয় না। এখানে ব্যক্তির যে নিজস্ব অবস্তুগত এবং বস্তুগত সম্পদ রয়েছে, অবস্তুগত অর্থাৎ তার যে প্রতিভা সেগুলোর বিকাশ সাধন করা হয়, এবং তার নিজস্ব যে বস্তুগত সম্পদ রয়েছে সেগুলোর ভিত্তিতেই মূলত ব্যক্তিকে সহায়তা করে থাকে। এটি একটি সক্ষমকারী প্রক্রিয়া। সমস্যাগ্রস্ত সেবাগ্রহীতাকে সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলা এর মূল লক্ষ্য। অর্থাৎ এই যে সমস্যাগ্রস্ত ব্যক্তির বস্তুগত সম্পদের ভিত্তিতে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা হচ্ছে, তার প্রতিভার বিকাশ সাধন করা হচ্ছে, ফলে কী হচ্ছে, সমস্যাগ্রস্ত ব্যক্তি পরবর্তীতে একজন কি স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ পায়, ফলে সে কী হয়, সক্ষম জনশক্তিতে রূপান্তরিত হয়। ব্যক্তি সমাজকর্মের নিজস্ব দর্শন পদ্ধতি ও সত্তা রয়েছে, যেগুলো একে সমাজকর্মের অন্যান্য সাহায্যকারী পদ্ধতি থেকে পৃথক বৈশিষ্ট্যের অধিকারী করেছে। আমরা জানি প্রত্যেকটা জিনিসের নিজস্ব কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে যা তাকে অন্যান্য জিনিস থেকে একটি পৃথক সত্তা দান করে। সেরকম ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিরও নিজস্ব কিছু দর্শন এবং পদ্ধতি রয়েছে যা তাকে সমাজকর্মের অন্যান্য পদ্ধতি থেকে একটি আলাদা সত্তা দান করেছে। ব্যক্তি সমাজকর্মে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে সহায়তা করার জন্য বাহ্যিক পরিবেশ এবং ব্যক্তির অভ্যন্তরীণ ব্যক্তিত্বের দুর্বলতাকে বিবেচনা করা হয়। অর্থাৎ একজন ব্যক্তি যখন সমস্যাগ্রস্ত হয় তখন সে শুধুমাত্র তার যে অভ্যন্তরীণ কারণ বা তার অভ্যন্তরীণ কারণেই শুধু হয় না, তার বাহ্যিক পরিবেশও এখানে বিশাল একটা প্রভাব বা ভূমিকা পালন করে থাকে। যার কারণে ব্যক্তি সমাজকর্মে যখন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করা হয় তখন তার মনস্তাত্ত্বিক দিক এবং তার পরিবেশ, পারিবারিক পরিবেশ, তার সামাজিক পরিবেশ, তার চাকরির ক্ষেত্রে, তার কর্মস্থল ইত্যাদি পরিবেশটাকেও বিবেচনা করা হয়ে থাকে। এগুলো ছিল ব্যক্তি সমাজকর্মের বৈশিষ্ট্য। এখন আমরা চলে যাব ব্যক্তি সমাজকর্মের উপাদান। সমস্যা সমাধানের একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসেবে ব্যক্তি সমাজকর্মের কতগুলো উপাদান রয়েছে। উপাদান হচ্ছে মূলত যেসব উপকরণ বা বিষয়াবলীর সমন্বয়ে ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া আবর্তিত তাকে ব্যক্তি সমাজকর্মের উপাদান বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি পরিচালনা করতে গেলে যে বিষয়গুলো অত্যাবশ্যকীয় হয়ে পড়ে বা যে বিষয়গুলো অত্যন্ত প্রয়োজন, সেই বিষয়গুলোই মূলত হচ্ছে ব্যক্তি সমাজকর্মের উপাদান। ব্যক্তি সমাজকর্মের উপাদান সম্পর্কে হেলেন এইচ পারম্যান একটি উক্তি দিয়েছেন। তার উক্তিতে মূলত ব্যক্তি সমাজকর্মের মূল উপাদানগুলি ফুটে ওঠে। উক্তিটি হচ্ছে যে, এ পার্সন উইথ এ প্রবলেম কামস টু এ প্লেস হোয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হেল্পস হিম বাই এ রিভেল প্রসেস। এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে এ পার্সন উইথ এ প্রবলেম, অর্থাৎ একজন ব্যক্তি কিছু সমস্যার সাথে কামস টু এ প্লেস, কোথায় আসে, একটি স্থানে, হোয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হেল্পস হিম বাই এ গ্রিভেন প্রসেস, অর্থাৎ যেখানে একজন পেশাদার প্রতিনিধি তাকে কী করছে, সাহায্য করছে, কিসের মাধ্যমে, কিছু নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বা একটি প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ হেলেন এইচ পারম্যানের সংজ্ঞায় এখানে পাঁচটি পি উঠে এসেছে, অর্থাৎ পার্সন, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ এবং প্রসেস। এই পাঁচটি জিনিসই হচ্ছে মূলত হেলেন এইচ পারম্যানের
সংজ্ঞা বা উক্তির মূল উপাদান। অর্থাৎ তিনি এই এই পাঁচটি জিনিসকে ফাইভ পি বলে আখ্যায়িত করেছেন, যেগুলোকে ইংরেজিতে ফাইভ পি বলা হয়। এবং এই ফাইভ পি মূলত ব্যক্তি সমাজকর্মের মূল উপাদান হিসেবে চিহ্নিত, এবং এগুলোর যে কোনো একটিকে বাদ দিয়ে মূলত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি সম্পূর্ণ করা সম্ভব নয়। আমরা এখন এই ফাইভ পি নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম উপাদান হচ্ছে কি, ব্যক্তি বা পার্সন। ব্যক্তি সমাজকর্মের মূল উপাদান হচ্ছে মূলত ব্যক্তি। ব্যক্তিকে কেন্দ্র করেই মূলত ব্যক্তি সমাজকর্মের কি সমস্যা সমাধান প্রক্রিয়া আবর্তিত। এখানে ব্যক্তি বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বোঝানো হয়েছে, যিনি কি যিনি বিভিন্ন যে কোনো শ্রেণীর, যে কোনো পেশার, যে কোনো বয়সের বা যে কোনো লিঙ্গের হতে পারেন। যখন এই জাতীয় যখন যে কোনো বয়স, শ্রেণী বা পেশার কোনো ব্যক্তি সমস্যাগ্রস্ত হয়ে কোনো ব্যক্তি সমাজকর্ম প্রতিষ্ঠানে আগমন করে এবং ব্যক্তি সমাজকর্ম প্রতিষ্ঠানে আগমন করে এবং সে তার সমস্যার সমাধান প্রত্যাশা করে এবং কোনো ব্যক্তি সমাজকর্ম প্রতিষ্ঠান বা ব্যক্তি সমাজকর্মীর দ্বারস্থ হন, তখন তাকে ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে গণ্য করা হয়। এছাড়াও সমস্যাগ্রস্ত ব্যক্তির কোনো শুভাকাঙ্ক্ষী, তার আত্মীয় স্বজন, তার কলিগ বা তার কোনো বন্ধু বান্ধব যদি তার সমস্যা সমাধানের প্রত্যাশায় কোনো ব্যক্তি সমাজকর্ম প্রতিষ্ঠানে আসে, তখন সেই সমস্যাগ্রস্ত ব্যক্তিকে ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ ব্যক্তি সমাজকর্মের উপাদান হতে গেলে অবশ্যই একজন ব্যক্তিকে সমস্যাগ্রস্ত হতে হবে, তার মধ্যে তার সমস্যার উপলব্ধি থাকতে হবে এবং তার সে সমস্যার সমাধান প্রত্যাশা করবে। আমরা এই যে আলোচনা ব্যক্তির এই আলোচনা থেকে ব্যক্তির কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি যে কোনো বয়স বা শ্রেণীর হতে পারে। অর্থাৎ এখানে যে ব্যক্তি সমস্যাগ্রস্ত, তার সমস্যা সমাধানের প্রত্যাশা করে বা কোনো সমাজকর্ম প্রতিষ্ঠানে এসেছে, সেই ব্যক্তি হতে পারে কি যে কোনো শ্রেণীর হতে পারে, যে কোনো বয়সের হতে পারে, যে কোনো লিঙ্গের হতে পারে, ঠিক আছে। এদের যে কেউ যদি সমস্যাগ্রস্ত হয়ে কোনো ব্যক্তি সমাজকর্ম প্রতিষ্ঠানে আসে, তবেই সে ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে চিহ্নিত হয়। তিনি মানসিক, সামাজিক বা অর্থনৈতিক কারণে সমস্যাগ্রস্ত। অর্থাৎ এখানে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি, তিনি যে কোনো ধরনের সমস্যার শিকার হতে পারে। হতে পারে তিনি মানসিক, হতে পারে তিনি সামাজিক, বা হতে পারে তিনি অর্থনৈতিক কারণে সমস্যাগ্রস্ত। অর্থাৎ যে কোনো সমস্যার কারণেই তিনি সমস্যাগ্রস্ত হয়ে মূলত ব্যক্তি সমাজকর্ম প্রতিষ্ঠানে আগমন করে। তিনি আপন ইচ্ছা অনিচ্ছা দ্বারা পরিচালিত এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। অর্থাৎ এখানে সমস্যাগ্রস্ত ব্যক্তি, আমরা যারা স্বাভাবিক মানুষ তারা কি করি যে আমরা প্রত্যেকের সমাজের কিছু নিয়মকানুন থাকে, প্রত্যেকের পরিবারের কিছু নিয়মকানুন থাকে, আমরা সেগুলো স্বাভাবিকভাবে মেনে চলার চেষ্টা করি। কিন্তু যারা সমস্যাগ্রস্ত তারা মূলত কি করে, তারা নিজস্ব ইচ্ছা শক্তি দ্বারা পরিচালিত। এখানে তারা কোনো মূল্যবোধ, কোনো দর্শন, কোনো কিছুই, কোনো ভ্যালুস তাদের মধ্যে কাজ করে না, ফলে তারা কি আপন ইচ্ছা দ্বারা পরিচালিত হয় এবং কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে। সমস্যাজনিত কারণে অস্বাভাবিক আচরণের অধিকারী। অর্থাৎ যে সমস্যার কারণে তিনি সমস্যার কারণে স্বাভাবিক নন, তার যে আচরণগুলো সেগুলো সাধারণ স্বাভাবিক মানুষের তুলনায় অন্যরকম। নিজ ক্ষমতা ও সামর্থ্য দ্বারা সে তার সমস্যার সমাধানে অক্ষম। অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তির অস্বাভাবিকতার কারণে সে সমস্যার উপলব্ধি করতে পারে, সে সমস্যার সমাধান চায়, কিন্তু সে তার নিজস্ব ক্ষমতা এবং সামর্থ্য দ্বারা সেগুলো সমাধান করতে অক্ষম, বিধায় সে সমাজকর্ম প্রতিষ্ঠানে আগমন করে। তিনি সমস্যা সম্পর্কে সচেতন ও সমাধান করতে চায়। অর্থাৎ যেটা বললাম যে সমস্যাগ্রস্ত ব্যক্তি এখানে তার সমস্যা সম্পর্কে সচেতন এবং সে সমাধান চায়, বিধায় সে ব্যক্তি সমাজকর্ম প্রতিষ্ঠানে আগমন করে। এই ছিল ব্যক্তির বৈশিষ্ট্য। সমস্যা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির দ্বিতীয় প্রধান উপাদান। সমস্যাই মূলত ব্যক্তিকে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির আওতাভুক্ত করে এবং তার ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির সমস্যা সমাধান প্রক্রিয়ার আওতাভুক্ত করে। মূলত যেসব আর্থসামাজিক ও মনোদৈহিক অবস্থা ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে বাধার সৃষ্টি করে, সেগুলোকেই বলা হচ্ছে ব্যক্তির সমস্যা। অর্থাৎ ব্যক্তির অসামঞ্জস্যতাই হচ্ছে ব্যক্তির সমস্যা। এই সমস্যা হতে পারে একমুখী অথবা বহুমুখী, আবার একটি সমস্যা আরেকটি সমস্যার জন্য বা একটি সমস্যা আরেকটি সমস্যার সাথে অতপ্রতভাবে জড়িত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দারিদ্রতা।
অর্থাৎ দারিদ্রতার সাথে দেখা যায় কি, দারিদ্রতার ফলে কি দেখা দেয়, যে সমাজে ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি ইত্যাদি রকমভাবে বেড়ে যায়। অর্থাৎ এখানে মূল সমস্যা হচ্ছে দারিদ্রতা, এবং এর সাথে এই যে ছিনতাই, চুরি, রাহাজানি এগুলোও কিন্তু আমাদের অন্যরকমের সমাজের জন্য একটি সমস্যা। অর্থাৎ এই যে দারিদ্রতার ফলে কি হয়, মানুষ যখন স্বাভাবিকভাবে তার উপার্জন করতে পারে না, ফলে সে কী করে, অন্য পন্থা বেছে নেয়, ফলে সে তখন চুরি, ছিনতাই, রাহাজানি এই পন্থাগুলো বেছে নেয়, ফলে কী হচ্ছে, একটি সমস্যার জন্য অন্য আরও অন্যান্য সমস্যাগুলো তৈরি হচ্ছে। এছাড়াও সমস্যার একমুখী বা বহুমুখী উভয় হতে পারে, এবং একটি সমস্যা আরেকটি সমস্যার সাথে জড়িত, এবং সমস্যার অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক তাৎপর্য বিদ্যমান। অভ্যন্তরীণ বলতে ব্যক্তির অভ্যন্তরীণ নিজস্ব যে সমস্যাগুলো সেগুলোই হচ্ছে মূলত ব্যক্তির সমস্যা। যেমন হতে পারে ব্যক্তির ব্যক্তিত্বের দুর্বলতা থাকতে পারে, তার চাপ সহনীয় ক্ষমতার অভাব থাকতে পারে, হতে পারে তার পারিবারিক দ্বন্দ্ব ইত্যাদি হচ্ছে ব্যক্তির অভ্যন্তরীণ সমস্যা। আর ব্যক্তির বাহ্যিক সমস্যাগুলো হচ্ছে যে বাহ্যিক পরিবেশের কারণে ব্যক্তি যখন সমস্যাগ্রস্ত হয় সেগুলোই হচ্ছে মূলত ব্যক্তির বাহ্যিক সমস্যার কারণ। অর্থাৎ যেমন হতে পারে সামাজিক পরিবর্তন, সামাজিক বিপর্যয়, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি হচ্ছে বাহ্যিক কারণ। অর্থাৎ এই সমস্ত কারণে যখন ব্যক্তি তার স্বাভাবিক জীবনযাপনে বাধা আসে, তার স্বাভাবিক জীবনযাপনে বাধা আসে, তখন ব্যক্তি যে সমস্যার শিকার হয় সেগুলোই হচ্ছে মূলত ব্যক্তির বাহ্যিক কারণ, বাহ্যিক সমস্যার কারণ। এই সমস্যারও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে সমস্যার বহুমুখী প্রভাব বিদ্যমান। অর্থাৎ যেটা বললাম যে একটি সমস্যার পিছনে আবার অন্য সমস্যা তৈরি হয়ে যায়, যার ফলে কি হচ্ছে, ব্যক্তি স্বাভাবিকভাবে তার ভূমিকা পালন করতে পারছে না। সমস্যার পারস্পরিক প্রতিক্রিয়া রয়েছে, যে সমস্যাগুলো একে অপরের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, ফলে ব্যক্তি অস্বাভাবিক আচরণের অধিকারী হয়ে যায়। সমস্যার বাহ্যিক ও মনোগত উভয়বিধ তাৎপর্য বিদ্যমান। অর্থাৎ সমস্যার বাহ্যিক কী, যেগুলো বললাম যে ব্যক্তির সামাজিক পরিবর্তন, যুদ্ধ, বিগ্রহ, পারিপার্শ্বিক চাপ এগুলোই হচ্ছে সমস্যার বাহ্যিক। আর মনোগত হচ্ছে যে ব্যক্তির অভ্যন্তরের নিজস্ব অভ্যন্তরের যে সমস্যাগুলো, ব্যক্তিত্বের দুর্বলতা, চাপ সহনীয় ক্ষমতার অভাব এগুলো হচ্ছে ব্যক্তির মনোগত দিক সমস্যা। সমস্যার বিভিন্ন দিক পরস্পর অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। আবার একই ধরনের সমস্যা বিভিন্ন লোকের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে। আমরা প্রত্যেকটি মানুষ স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী, প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ব্যক্তিত্ব কাজ করে, ফলে একই ধরনের সমস্যা বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্নভাবে প্রভাব সৃষ্টি করে থাকে। সমাধান যোগ্যতা সমস্যার আরেকটি বৈশিষ্ট্য। অর্থাৎ যে সমস্যার সমাধান সম্ভব মূলত সেই সমস্যাই ব্যক্তি সমাজকর্মের সমস্যা হিসেবে পরিচিত। স্থান, ব্যক্তি সমাজকর্মের তৃতীয় প্রধান উপাদান হচ্ছে স্থান। স্থান হচ্ছে মূলত যে কোনো সংগঠিত এবং পেশাভিত্তিক কাজের জন্যই মূলত স্থান বা প্রতিষ্ঠানের প্রয়োজন। সাধারণত যে কোনো প্রশাসন ব্যবস্থা এই স্থান বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। অর্থাৎ স্থান বা প্রতিষ্ঠান বলতে সমাজকর্ম প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে এখানে। অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সেবা প্রদান করা হয় সে প্রতিষ্ঠানকে ব্যক্তি সমাজকর্মে স্থান বলা হয়। অর্থাৎ একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন তার সমস্যা সমাধানের প্রত্যাশায় কোনো ব্যক্তি সমাজকর্ম প্রতিষ্ঠানে আগমন করে সেই প্রতিষ্ঠানকেই মূলত এখানে স্থান বলা হয়ে থাকে। আর এই স্থান আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে বা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের হয়ে থাকে, এবং প্রতিষ্ঠান পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যাবলী পরিবর্তিত হয়ে থাকে। স্থান বা প্রতিষ্ঠান বিভিন্ন রকমের হয়ে থাকে। হেলেন এইচ পারম্যানের মধ্যে তিনটি বিষয়ের প্রেক্ষিতে স্থান তিন ধরনের হয়ে থাকে। যেমন আয়ের উৎসের ভিত্তিতে স্থান দুই ধরনের, যেমন সরকারি, বেসরকারি, পেশাদারি, কর্তৃত্বের ভিত্তিতে মুখ্য, গৌণ ইত্যাদি। এই স্থানেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ব্যক্তি সমাজকর্মী থাকেন। অর্থাৎ স্থান বা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের আন্ডারে মূলত ব্যক্তি সমাজকর্মী, সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যার সমাধান করে থাকে সেই প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি থাকে। প্রতিনিধি মূলত ব্যক্তি সমাজকর্মীকেই বোঝানো হয়েছে। আর্থসামাজিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী পরিবর্তিত হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের কার্যাবলী হচ্ছে নমনীয় প্রকৃতি। আমরা জানি যে আমাদের সমাজ দ্রুত পরিবর্তনশীল এবং সংঘাতময়। এই সমাজে সবসময় পরিবর্তন লক্ষ্য করা যায়, তাই এই পরিবর্তিত পরিস্থিতির সাথে যাতে প্রতিষ্ঠানের কার্যাবলীতেও পরিবর্তন আসে, যার কারণে এই
পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখেই মূলত প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য কার্যগুলি পরিবর্তন করা হয়। ব্যক্তি সমাজকর্মের চতুর্থ উপাদান হচ্ছে পেশাদার প্রতিনিধি। ব্যক্তি সমাজকর্মে ব্যক্তি যেমন অন্যতম একটি প্রধান বিষয়, সেরকম ব্যক্তি সমাজকর্মের অন্যতম একটি প্রধান উপাদানও হচ্ছে কি পেশাদার প্রতিনিধি। এখানে পেশাদার প্রতিনিধি বলতে মূলত ব্যক্তি সমাজকর্ম কি সমাজকর্মীকেই বোঝানো হয়েছে, যিনি সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও নৈপুণ্যের অধিকারী। তিনি তার প্রধান কাজ হচ্ছে সমাজকর্মের এই জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে শিক্ষার্থীর সম্পদ ও সামর্থ্যের সদ্ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানে তাকে সক্ষম করে তোলা। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তি সমাজকর্মী সমাজকর্মের যে জ্ঞান ও দক্ষতা অর্জন করে, সেই জ্ঞান ও দক্ষতাকে কৌশলে প্রয়োগ করে সমাজ সমস্যাগ্রস্ত ব্যক্তির নিজস্ব বস্তুগত সম্পদের ভিত্তিতে তাকে সক্ষম করে এবং স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করা। এই পেশাদার প্রতিনিধিরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে সমাজকর্ম পেশার মূল দর্শন, নীতি ও মূল্যবোধ বজায় রেখে দায়িত্ব পালন করেন পেশাদার প্রতিনিধি। আমরা জানি যে সমাজকর্ম পেশার নিজস্ব কিছু দর্শন রয়েছে, কিছু নীতি রয়েছে, কিছু মূল্যবোধ রয়েছে। তাই ব্যক্তি সমাজকর্মী যখন তার দায়িত্ব পালন করবেন, তখন এই জিনিসগুলো মাথায় রেখে সে তার দায়িত্ব পালন করবে। মৌলিক মানবিক আচরণ সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। কর্মরত প্রতিষ্ঠানের সামর্থ্য ও সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা অর্জন, অর্থাৎ যে প্রতিষ্ঠানে ব্যক্তি সমাজকর্মী কাজ করেন, সেই প্রতিষ্ঠানের সামর্থ্য কতটুকু, সীমাবদ্ধতাগুলো কী, এগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হয় ব্যক্তি সমাজকর্মীর। প্রক্রিয়া হচ্ছে এই ব্যক্তি সমাজকর্মের অন্যতম একটি উপাদান। প্রক্রিয়া বলতে মূলত একটি ধারাবাহিক কার্যপ্রণালীকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ ব্যক্তি সমাজকর্মে প্রক্রিয়া বলতে সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহীত কার্যপ্রণালীকে বোঝায়। প্রক্রিয়া একটি ধারাবাহিক ও গতিশীল কর্মপ্রবাহ, অর্থাৎ প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে তার কাজটি সম্পন্ন করে। এই ধারাবাহিক প্রক্রিয়ার চারটি ধাপ অনুসরণ করতে হয়। এই চারটি ধাপ হচ্ছে স্টাডি, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ইভালুয়েশন। স্টাডি অর্থাৎ এই পর্যায়ে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে ভালোভাবে জানা হয়, তার সম্পর্কে পর্যালোচনা করা হয়, তার আর্থসামাজিক অবস্থা বিবেচনা করা হয়। ডায়াগনোসিস হচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার আর্থসামাজিক অবস্থা বিবেচনা পর্যালোচনা করার পর এই পর্যায়ে তাকে ভালোভাবে জানা হয়। এক্ষেত্রে আমরা যেমন রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো ডাক্তারের কাছে গেলে প্রথমে তার সম্পর্কে জানে, তার রোগের ধরন সম্পর্কে জানে, তার কী কী সমস্যা হয়, পরবর্তীতে তাকে বিভিন্ন রকম টেস্ট দেওয়া হয়, ফলে সমস্যা সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায়। সেরকম ডায়াগনোসিসের মাধ্যমে শিক্ষার্থীর বা সমস্যাগ্রস্ত ব্যক্তির মূল সমস্যা সম্পর্কে জানা সম্ভব হয়। ট্রিটমেন্ট এই পর্যায়ে ডায়াগনোসিসের ভিত্তিতে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সম্পর্কে জানার পর সেই অনুযায়ী তাকে সমাধান ব্যবস্থা দেওয়া হয়। ইভালুয়েশন অর্থাৎ তার যে সমাধান ব্যবস্থা দেওয়া হলো, তারপরে তার কতটুকু উন্নতি অবনতি হলো সে সম্পর্কে একটি মূল্যায়নের ব্যবস্থা থাকে। এই প্রক্রিয়ারও কিছু বৈশিষ্ট্য রয়েছে, দেখি। এটি একটি ধারাবাহিক কার্যাবলী, স্থবির নয় বরং গতিশীল। অর্থাৎ প্রক্রিয়া হচ্ছে একটি ধারাবাহিক কার্যাবলী, এটি কোনো জায়গায় থেমে গেলে প্রক্রিয়াটি মূলত ব্যক্তি সমাজকর্মের কাজটি সুসম্পন্ন হবে না, ফলে এটি ধারাবাহিকভাবে কাজ করে যায়, কোনো জায়গায় স্থির নয় বরং একটির পর একটি ভালোভাবে ধাপে ধাপে এগিয়ে যায় এবং এটি গতিশীল। এই প্রক্রিয়া সমস্যাগ্রস্ত ব্যক্তির প্রতিষ্ঠানে আগমন থেকে শুরু করে সমস্যা সমাধান পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন কোনো প্রতিষ্ঠানে আসে এবং শেষ পর্যন্ত সমাধান পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ার সুনির্দিষ্ট কয়েকটি স্তর অনুসরণ করা হয়। অর্থাৎ এই যে স্টাডি, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ইভালুয়েশন, এই যে ধাপগুলো, এই ধাপগুলোই মূলত প্রক্রিয়ায় অনুসরণ করা হয়। তাহলে আমরা দেখলাম যে ব্যক্তি সমাজকর্মের মূল উপাদানগুলো, এগুলোর যে পাঁচটির যে কোনো একটিকে বাদ দিয়ে পদ্ধতি মূলত পরিচালনা করা সম্ভব নয় এবং এগুলোর মাধ্যমে মূলত ব্যক্তি সমাজকর্মী সমস্যাগ্রস্ত ব্যক্তির কি সমস্যা সমাধান করে থাকে, তাকে একটি সুন্দর, অর্থবহ এবং সুখী জীবনযাপনে সহায়তা করে থাকে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে।
তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।